মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। শুভেচ্ছেনীন দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। সারা দেশে এখন গরম পড়তে শুরু করেছে, আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে, আর্দ্রতা বাড়ছে, গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি। এই গরমে কিভাবে চললে, কি খেলে আমরা ভালো থাকতে পারবো, তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক, উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হার্বাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি ভালোবাসার শুভেচ্ছা। এবার যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে ফারুক হোসেন, ঢাকার শান্তিনগর থেকে লিখেছেন, বয়স 32 বছর। প্রশ্ন হচ্ছে যে স্যার, আমার প্রায়ই পেট ব্যথা করে, আমার লিভার এবং কিডনিতেও সমস্যা আছে, বাথরুম কখনো শক্ত হয় কখনো নরম হয়, শরীর খুব দুর্বল লাগে, এ সমস্যার সমাধান কি? জি ফারুক ভাই, এই যে কখনো স্টুল সফট হয় কখনো হার্ড হয়, এর সাথে কিন্তু খাদ্যাভ্যাসের একটা বিরাট ব্যাপার আছে। অয়েলি ফুড যে যত বেশি খাবে, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যে যত বেশি খাবে, তাদের স্টুল এরকম ফর্ম হবে না, কখনো নরম কখনো শক্ত, বিভিন্ন রকম সমস্যা হবে। এই সব কিছুর মাঝেই কিন্তু আমাদেরকে সালাদ খেতেই হবে। আমরা যদি সালাদ খাই 200 গ্রাম প্রতিদিন, কমপক্ষে 24 ঘন্টায় 200 গ্রাম সালাদের দরকার, এবং সালাদের সাথে একটু বিভিন্ন সাত রঙের খাবার হলে ভালো হয়। যেরকম গাজরের একটা রঙ আছে, লাউয়ের একটা রঙ আছে, মিষ্টি কুমড়োর একটা রঙ আছে, মূলার একটা রঙ আছে, লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা, পালং শাক, এগুলো কিন্তু এখন সালাতের ভিতরে দেওয়া হয়। বাঁধাকপি, ফুলকপি, লাল বাঁধাকপি, সবুজ বাঁধাকপি, লাল ফুলকপি, সবুজ ফুলকপি, বিভিন্ন রকম ব্রুকলি টুকলি এই জাতীয় জিনিসগুলো সালাতের ভিতরেই কিন্তু আবার একটু দধি এবং অলিভ অয়েল সংযোজন করা হয়। অনেকে একটু বাদামও দেয়, অনেকে আবার একটু বেবিকর্ন দিয়ে দেয়, আবার অনেকে কিছু পাঁচফোড়নও দিয়ে সালাদ তৈরি করে। সালাদ সারা বিশ্বে মানব দেহের জন্য অসম্ভব একটা ঔষধি গুণসম্পন্ন খাবার। খাবারটা সম্পূর্ণভাবেই কাঁচা, আনকুকড। পৃথিবীর সব দেশের যারা সুস্বাস্থ্যের অধিকারী, যারা দীর্ঘায়ু হয়েছে, যেরকম জাপানের আয়ু খুব বেশি, ওরা একটা কিমচি খায়, একটা সালাদ। কিমচি মানে এক ধরনের সালাদ। এরা এমন সালাদ ওদের, এরা খাবার আগে পরে, আমরা যেরকম অনেকে পান খাই, সুপারি খায়, চা খায়, বিভিন্ন সালাদ খায়, হালুয়া খায়, কিন্তু জাপান, কোরিয়া, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাউস, ভিয়েতনাম, এই জাতি এরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের কিমচি খেয়ে থাকে। কিমচিটা মানে এটাও এক ধরনের সালাদ, যেটা আনকুকড, এটা একটু সিরকা দিয়ে তৈরি করা হয়। এবং এগুলো বিশেষ কাজ হলো মানে আমাদের হজমটাকে ত্বরান্বিত করা, হজমটাকে সহজ করা, সহজ পাচ্য করা, সহজে যেন হজম হয়, স্টুলটা যেন ফর্ম হয়। এই ফারুক ভাইয়ের যে সমস্যাটা, এখানে সালাদ খেতে হবে তাকে 200 গ্রাম। তবে উনি লিভার এবং কিডনিতে কী ধরনের সমস্যা আছে সেটা উল্লেখ করেনি। আমরা ধরে নিলাম অনেক ধরনের সমস্যা তো থাকতে পারে, দীর্ঘদিন যদি ক্লিয়ার না হয়, স্টুলের সমস্যা থাকে, আইবিএস থাকে, স্টমাক অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু তাদের কিডনি এবং লিভারে কিছুটা হইলেও সমস্যার সৃষ্টি হয়ে যায়। ভাই ফারুক হোসেন,
পেটের ব্যথার কথা বলেছেন, বাথরুম কখনো শক্ত হয় কখনো নরম হয় লিখেছেন, মনে হচ্ছে এটা আইবিএস বা যেটাকে আমরা ইরিটেবল বাউল সিন্ড্রোম বলি সেই ধরনের একটি সমস্যা, যাদের ঘুম কম হয়, দুশ্চিন্তা বিষণ্ণতা ঘুমান, যাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল ততটা স্বাস্থ্যসম্মত নয়, বিভিন্ন রকম মানসিক উত্তেজনা থাকে, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এবং ডেফিনেটলি যারা বাইরের খাবার বেশি জাল দেয়া, বেশি তাপ দেয়া খাবার, রসানো কষানো খাবারগুলি যারা অনেক বেশি খায়, তেল পোলাও বিরিয়ানি ভাজি চানাচুর সিঙ্গারা চমচা ফাস্টফুড রিসফুড হার্টফুড জাঙ্কফুড এই জাতীয় খাবার যাদের বেশি খায়, তাদের কিন্তু ঘুমেরও সমস্যা হবে, হজমেরও সমস্যা হবে, এবং মাথা গরম থাকবে, ঘাড়ে মাথায় পেইন হবে, মানে বিভিন্ন রকম গ্যাসেরও সমস্যা হবে, স্টমাকে ঘূর্ণিঝড়ের মতো গ্যাস তৈরি হতে থাকবে, আপওয়ার্ড গ্যাস উঠতে থাকবে। এবং এই যে লিভার কিডনির সমস্যার কথা লিখেছেন, আমাদের শরীরে প্রত্যেকটি ওষুধই কিন্তু লিভার দিয়ে মেটাবলিজম বা বিপাক হয়, কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় ম্যাক্সিমাম ওষুধই। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ওষুধ যদি আপনি খানো তাহলে কিন্তু এটি সঠিক উপায়ে শরীরে কাজে লাগতে পারবে না, লিভার কিডনিতে যদি কোনো দুর্বল থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে। অতএব এতে কোনো ইনফেকশন, কোনো ইনফ্লামেটরি থাকলে, ইনফ্লামেশন থাকলে সেটি অবশ্যই সারিয়ে নেওয়াটা দরকার। এখানে দধি এবং পেঁপে আদার রস এই তিনটা অনেক বেশি বড় ভূমিকা রাখতে পারে এই যে বিপাকটাকে ঠিক করার জন্য। দধি, আদা, তারপরে যত ধরনের সালাদ, এই বেলের শরবত, এই বিপাকের জন্য ভালো কাজ করে। আমরা তার এগুলো কাজও করতে থাকুক, সে বিশেষজ্ঞ ডাক্তারও দেখাতে থাকুক। অনেক সময় হয় কি, আমাদের যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগে এই সমস্ত রোগীরা দেখা যায় যে ডাক্তারদের কাছে একটা নির্দিষ্ট সময় ফলো আপে যাওয়ার কথা বললেও ওনারা এটা যাওয়া হয়ে উঠে না বা হয় না। কেউ কেউ একটু হতাশাগ্রস্ত হয়ে যায়, কেউ কেউ আবার বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার বদলান, ডাক্তার চেঞ্জ করেন, এরকম করে সঠিক চিকিৎসা বা লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক মতো হয় না। তাই রোগীদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আপনারা যে কোনো একজন ডাক্তার, যাকে আপনি মনে করেন যে আপনার জন্য উপযুক্ত, যিনি আপনাকে যত্ন সহকারে দেখছেন, তার কাছেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা ফলো আপ দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ সব অসুখে কিন্তু একটা দুইটা প্রেসক্রিপশনে বা একটা দুইটা ভিজিটেই ভালো হয়ে যাবে তা কিন্তু না, অনেক সময় কোনো কোনো অসুখের লং টাইম ধরে একটা ফলো আপে থাকাটা দরকার। এবং বিভিন্ন সময় ডাক্তার চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা শুধুমাত্র আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই আছে, এমনকি উন্নত দেশের রোগীরাও কিন্তু তার চিকিৎসার জন্য তার পার্শ্ববর্তী দেশে কিংবা উন্নত দেশে যায়। কিন্তু আমরা জোর দিচ্ছি হচ্ছে ফলো আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এদিকে একটু খেয়াল রাখবেন। আরেকটি প্রশ্নেতে যাই আমরা, মাদারীপুর থেকে লিখেছেন আকবর হোসেন, তার বয়স 27 বছর। প্রশ্ন করেছেন যে আমার সারা শরীর ব্যথা করে এবং জ্বালা যন্ত্রণাও হয়, মাঝে মধ্যে হাত পা ফুলে যায়, শরীর দুর্বল লাগে, ডাক্তারের পরামর্শ নিয়েছি কিন্তু এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি, আপনার উত্তরের অপেক্ষা রইল। যে কোনো রোগীর কিন্তু হাত পা ফুলে গেলে, মানে পানি আসলে, তার বুঝতে হবে যে হয় কিডনিতে নয় লাঞ্চে বা লিভারে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, তাকে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো এখনই জরুরি হয়ে পড়ছে। এছাড়াও তার যাতে এই জিনিসগুলো খাদ্যাভ্যাসের ভিতরে কিছুটা আগায় যেতে পারে, সেজন্য তাকে আমলকি হরতকি বহের, এটাকে ত্রিফলা বলে, এই ত্রিফলা 3 কেজি পরিমাণ কিট করতে হবে, করে করে ভালোভাবে ধুয়ে এগুলি শুকাতে হবে, শুকিয়ে একটু ক্রাশ করে নিতে হবে, এক মুঠ করে একটা গ্লাসের মধ্যে সন্ধ্যায় ভিজাবে, সকালে খেয়ে ফেলবে, সকালে খেয়ে আবার ওটার মধ্যে পানি দিয়ে রাখবে, ওই পানিটা আবার বিকালে খাবে। এইভাবে 3 মাস যদি খায়, এই ধরনের সমস্যাটা মানে ন্যাচারাল ফর্মুলায় বা অর্গানিক পদ্ধতিতে এটা যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইতিমধ্যে সে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করবে, কেন তার শরীরে হাতে পায়ে পানি আসে। ডাক্তার আলমগ্রীমতি, এই পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরব আপনার কাছে। প্রিয় দর্শক, সময় এলো একটু বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন।